নাস্তিক ডারউইন বলছে মানুষ বানরের বংশধর। দুনিয়াতে যত নাস্তিক আছে, এই নাস্তিকরা হয় বলদ, ব্যাকল, বোকা, বোকা লোক ছাড়া নাস্তিক হয় না। বিস্ফোরণ মানে হলো দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় সব মরে শেষ হয়ে যায়। বিস্ফোরণে ধ্বংস হয়, বিস্ফোরণে সৃষ্টি হয়, এটা পাগল ছাড়া কেউ বলে না। মন্ত্রণালয় আছে, শিক্ষা মন্ত্রণালয়, এরা কি, তাদেরকে জিজ্ঞেস যদি করা হয়, আপনাদের বাপদাদারা কি বানর ছিল? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আজকে তো আমাদের দেশে নাস্তিকের অভাব নেই, এখন নাস্তিকবাদী সিলেবাস চালু করা হচ্ছে, আমরা নাকি বানরের বংশধর ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখ্খার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মিন সলসল, সলসল শব্দের অর্থ হল টনটনে মাটি, শুকনা মাটি, সলসলিন কাল ফাখার, ফাখার বলা হয় খাপরা, খাপরা বলে আমাদের ওইদিকে, ওই যে মাটির পাত্র ভাঙলে যেটা বের হয় ওটার নাম কি, খাপরা, খাপরা খোলা টনটন করে বাড়ি দিলে। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। নাস্তিক ডারউইন বলছে মানুষ বানরের বংশধর। আমাদের শিক্ষা সিলেবাসে ডারউইনের এই বিবর্তনবাদ সমাজে তুলে ধরা হচ্ছে। আহলে হাদিস আন্দোলনের বীর সিফা সালার প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিফ স্যারের একখানা বই আছে, বইটার নাম হলো বিবর্তনবাদ। এই বই প্রত্যেকেই নেবেন, আর শত শত কপি খরিদ করে বিতরণ করবেন, গোটা জাতি জানুক আমরা বানরের বাচ্চা নয়। যারা সরকারের দায়িত্বশীল আছেন, মন্ত্রণালয় আছেন, শিক্ষা মন্ত্রণালয়, এরা কি, তাদেরকে জিজ্ঞেস যদি করা হয়, আপনাদের বাপদাদারা কি বানর ছিল, তারা কি স্বীকার করবে? না, তাহলে বানরের শিক্ষা ঢুকালো কে, কার ইঙ্গিতে এরা ঢুকলো, সেটা ফাইন্ড আউট করে সরকারের দায়িত্ব তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া। দুনিয়াতে যত নাস্তিক আছে, এই নাস্তিকরা হয় বলদ, ব্যাকল, বোকা, বোকা লোক ছাড়া নাস্তিক হয় না। বোকা লোক ছাড়া আল্লাহকে অস্বীকার করে না। এক নাস্তিক এসেছিল আমার বাড়িতে, পাবনার বাসায়। ওই নাস্তিকটা হলো পাবনা অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের টিচার, অ্যাডওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি নাস্তিক, আমার বাসায় এসে বলছেন, শোনেন মাদানী সাহেব, আমি সনাতন ধর্মের লোক, আমার বাপদাদার জন্মসূত্রে আমি সনাতন পন্থী, কিন্তু আমি ধর্মকর্ম কিছু মানি না, সনাতন ধর্ম বুঝি না, ইসলামও মানি না, আমি একজন নাস্তিক, আমাকে এই ধর্ম দিয়ে বুঝাইলে আমি বুঝবো না, আমাকে লজিক দিয়ে বুঝাইতে হবে, লজিক মানে যুক্তিতর্ক দিয়ে বুঝাইতে হবে। তা আমি বললাম, ঠিক আছে, আপনি তো কিছু বোঝেন না ধর্মকর্ম, আপনাকে লজিক দিয়ে জিজ্ঞেস করি, পৃথিবীটা সৃষ্টি করেছে কে? তো বলছে যে বিগ ব্যাংয়ের মাধ্যমে পৃথিবীর সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং মানে কি? মহাবিস্ফোরণ। বললাম, ভাই আমি তো মোল্লা মানুষ, ইংরেজি অত বুঝি না, বিগ ব্যাং মানে কি? কয় মহাবিস্ফোরণ। তো মহাবিস্ফোরণে পৃথিবীর সৃষ্টি হলো, অসংখ্য গ্রহ সৃষ্টি হলো, তার মধ্যে একটি পৃথিবী নামক গ্রহ। এবার বলেন, আপনাদের দেশে তো বিস্ফোরণ হয় না? অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণ হয়, গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়, গাড়ির চাকায় বিস্ফোরণ ঘটে, অনেক জায়গায় বিস্ফোরণ হয়,
তো বিস্ফোরণের সাথে সাথে সৃষ্টি হয়েছে কি এটা দেখান তো। বিস্ফোরণ মানে হলো দুর্ঘটনা, আর এই দুর্ঘটনায় সব মরে শেষ হয়ে যায়। বিস্ফোরণের ধ্বংস হয়, বিস্ফোরণের সৃষ্টি হয়, এটা পাগল ছাড়া কেউ বলে না। কথা কি বোঝা যায়? প্রফেসরকে বললাম তুমি একটা পাগল, বিস্ফোরণ হলে তো সব ধ্বংস হয়ে যায়, উড়িয়ে শেষ হয়ে যায় তামাম পৃথিবীতে। পৃথিবীর সূচনা থেকে এ পর্যন্ত যত বিস্ফোরণ হয়েছে সমস্ত বিস্ফোরণে ধ্বংস হয়েছে, আর তুমি বলো বিস্ফোরণে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। তুমি একটা পাগল ছাড়া কিছু নও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমন লোকেরা ঈমান এনেছে, তারা বলে আমরা কি এমন ঈমান আনবো যেমন নির্বোধেরা ঈমান এনেছে। সাহাবীদেরকে মক্কার কাফেরেরা নির্বোধ বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। না, সাবধান, অবশ্যই অবশ্যই তারা নির্বোধ, কিন্তু নিজেরা তা বোঝে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ পাক যাকে হেদায়েত নসিব করেন তিনি হেদায়েত পান। এই জন্য আমার আল্লাহ সর্বপ্রথম আর রহমান আল্লামাল কোরআন, দয়ালু দয়াময়, কোরআন শিক্ষা দিয়েছেন দয়া করে। দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি আস্তিক নাস্তিক সবাইকে আল্লাহ দিয়ে থাকেন, কারণ দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন, আল্লাহর কাছে মূল্যহীন। হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা ফামা সাকা কাফিরান কাতরাতা মা। আল্লাহ যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মশার পাখার সমান হতো, তাহলে আল্লাহ পাক কাফেরকে এক বিন্দু পানি পান করাতেন না।